আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে। আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা, আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্রিটিশ ফরেন সেক্রেটারি উইলিয়াম হেগের সাক্ষাৎ। জুম্মার নামাজের মধ্য দিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে মরিয়ম সেন্টার। ইন্টারন্যাশনাল কমিটি ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাঁর হোটেল স্যুটে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ ফরেন সেক্রেটারি উইলিয়াম হেগ। এর আগে বৃহস্পতিবার দুপুর 2:20 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধানমন্ত্রী বহনকারী বিমানটি অবতরণ করে। নুরুজ্জামানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এম এ আর মুরাদ। লন্ডন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার হোটেল স্যুটে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ। এ সময় মিস্টার হেগের সাথে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি, ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ স্টেট মিনিস্টার সাইদা ওয়ারসি ছাড়াও লন্ডনে নিযুক্ত বাংলাদেশ মিশনের হাইকমিশনার মিজানুল কায়েস উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি উপস্থিত সাংবাদিকদের জানান, আগামী সাধারণ নির্বাচনের পদ্ধতি ছাড়াও সম্প্রতি সাভারে ভবন ধস সহ সরকারের বিভিন্ন দিক নিয়ে দুই নেতা কথা বলেছেন। আর যেন কখনো অসাংবিধানিক বা কোনো অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা কোনো অসাংবিধানিক বা সংবিধান বহির্ভূত কোনো পদ্ধতিতে আর নির্বাচনের এই কাজটি হবার সুযোগ না থাকে, কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত এবং সেটি সকল পক্ষের জন্যই, সকল রাজনৈতিক পক্ষের জন্যই। রানা প্লাজার ভবন ধসের পরে সরকার, ভবন ধসের আগে এবং পরে সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে এবং এই থেকে সরকার এগুলো নিশ্চিত করবার জন্য যে ব্যবস্থাগুলো করছে, যে উদ্যোগগুলো নিচ্ছে তাকে প্রশংসা করেছেন উইলিয়াম হেগ। উল্লেখ্য, এর আগে একান্ত ব্যক্তিগত সফরে লন্ডন এসে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 2:20 প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান লন্ডনে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে শেখ হাসিনাকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার মিজানুল কায়েস, প্রধানমন্ত্রীর বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আগামী 6 ও 7 শারীরিক চেকআপ সহ একান্ত পারিবারিকভাবে সময় কাটাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারে যুক্তরাজ্য সফরটি একান্ত ব্যক্তিগত হলেও বিমানবন্দর থেকে শুরু করে সফরকালীন গোটা 5 সরকারের পক্ষ থেকে ভিআইপি নিরাপত্তা বলবৎ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানা গেছে। লন্ডনের হিলটন পার্ক লেন হোটেল থেকে এম আর মুরাদ, চ্যানেল আই। এদিকে প্রধানমন্ত্রীর লন্ডন সফরকে কেন্দ্র করে পার্ক লেন হিলটন হোটেলের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য 18 জোট। অন্যদিকে বিপুল সংখ্যক নেতা কর্মীদের অংশগ্রহণে দলীয় সভানেত্রীকে স্বাগত জানায় যুক্তরাজ্য আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রধানমন্ত্রীর লন্ডন সফরের বিরোধিতা করে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা প্রধানমন্ত্রী সফরের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও 18 জোট নেতারা উপস্থিত ছিলেন। আমাদের জাতীয় নির্বাচন, জাতীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের অনুষ্ঠান হতে হবে, এর প্রতিবাদে আমাদের দেশ নায়ক তারেক রহমানের উপর মিথ্যা মামলা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার করা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা যুক্তরাজ্য বিএনপি সহ এই ইউরোপের সকল বিএনপি নেতৃবৃন্দ আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশে নির্যাতন এবং গণহত্যার প্রতিবাদে আজকের এই কালো পতাকা রাজ্য বিএনপি ডেমোনস্ট্রেশন করতেছি, কারণ রাতের অন্ধকারে যে বাতি নির্বিয়োগ মানুষকে গণহত্যা করে সেই দেশে আসতেছে, তার জন্য আজকে আমরা এখানে বিক্ষোভ প্রতিবাদ করতেছি। অপরদিকে দলীয় সভানেত্রীর আগমনকে কেন্দ্র করে ফুলেল সংবর্ধনা প্রদান করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগানে। এ সময় দলীয় সভানেত্রীকে তারা স্বাগত জানান। জয় বাংলা, জয় বাংলা,
এ সময় দুই জোটের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির উপক্রম হলে পুলিশের হস্তক্ষেপে তা শান্ত হয়। এদিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সফরে বিরোধী দলের এ বিক্ষোভ শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য আওয়ামী লীগের। আমরা আসছি কারণ আমাদের মহান নেত্রী লন্ডনে ভিজিট করতে আসছে, যেন আমরা স্বাগত জানাবার জন্য এসেছি। বিএনপির আসছে, নর্মালি ডেমোক্রেটিক রাই সবারই আছে, তারা কি বললে বা না বললে আমি তো সেটা শুনিও নাই। তবে আমি মনে করি আমরা এই প্রবণতা বন্ধ করা উচিত। এখানে আপনারা দেখেছেন যে সমস্ত ইউরোপ থেকে, যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাঙালিরা মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানার জন্য এখানে উপস্থিত হয়েছে। বিএনপি জামাত এবং যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দেশে বিদেশে যে তারা কাজ করছে, এটাই প্রমাণ তারা এখন এখন দেখাচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এতে যোগ দেয়। আমরা ইতালি থেকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আমরা অনেক লোক এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখানে আসবে, তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানোর জন্য। তবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় দুজোটের পাল্টাপাল্টি কর্মসূচি। এস এম মাহবুব, চ্যানেল আই, নিউজ ডেস্ক। শত শত মুসল্লির নামাজ জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে খুলে দেয়া হলো ইসলান্ডিয়ান মসজিদের এক্সটেনশন প্রজেক্ট মরিয়ম সেন্টার। শুক্রবার জুম্মার নামাজ পড়িয়ে সেন্টারের উদ্বোধন ঘোষণা করেন সৌদি আরবের মসজিদে কিবলাতাইনের ইমাম শেখ মাহমুদ খলিল আল কারি। দুপুর ১২টায় শুরু হয় উদ্বোধনী কার্যক্রম। নামাজের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলান্ডিয়ান মসজিদের ইমাম ও খতিব শায়খ আব্দুল কাইয়ুম, চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল বারি, সেক্রেটারি আয়ুব খান ও নির্বাহী পরিচালক দেলার হোসাইন খান। পরে মদিনার মসজিদে কিবলাতাইনের ইমাম জুমার নামাজ পড়ান। নামাজ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান, বসনিয়ান রাষ্ট্রদূত মোস্তফা মুয়াজেনবিক, মক্কা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হোসাইন আল ফকি, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের ডেপুটি সেক্রেটারি ডক্টর সুজা শাফি সহ অন্যরা। পরে মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা কামালউদ্দিন জাফরি। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। এতে অংশ নেন ইসলামিক ব্যাংক অব ব্রিটেনের সিইও সুলতান চৌধুরী, ইউকে বাংলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক তাজ রহমান, এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স, সাংবাদিক কে এম আবু তাহির চৌধুরী, গার্ডেন্স অব পিসের ডিরেক্টর মোহাম্মদ ওমর, তসলিম ফিউনারেল সার্ভিসের ডিরেক্টর গোলাম তসলিম প্রমুখ। উল্লেখ্য, নতলা বিশিষ্ট মরিয়ম সেন্টার নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯.৫ মিলিয়ন পাউন্ড আর সময় লেগেছে ৪ বছর। বাংলাদেশ ডেমোক্রেসি ওয়ার্ক অ্যান্ড ট্রায়াল অ্যান্ড সার্ভার মুভমেন্ট শীর্ষক সেমিনারের আয়োজন করে ইন্টারন্যাশনাল কমিটি ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মন্টিফিওরি সেন্টারে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ডেভি লুইস, সাপোর্টিং সার্ভাইভার্স অব রুয়ান্ডার জেনোসাইডস ডিরেক্টর ডেভিড রাসেল। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আনসার আহমেদুল্লাহ। সেমিনারে স্বাধীনতা যুদ্ধকালীন দেশবিরোধী সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা কোনোভাবে বিরোধীদের কুক্ষিগত হতে দেয়া হবে না। তবে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য একটি চক্র সর্বদা সচেষ্ট রয়েছে দাবি করে আরও বক্তারা। তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় লন্ডনের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন। রাজনৈতিক অস্থিরতা ও অপ্রতুল অবকাঠামো বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অন্তরায় বলে মত ব্যক্ত করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ ব্যাপক বিনিয়োগ সম্ভাবনাময় একটি দেশ। প্রবাসীদেরকে দেশে বিনিয়োগে আগ্রহী করতে বর্তমান সরকারের আমলে এনআরবি ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে। আমি আশাবাদী আগামীতে যে সরকারই ক্ষমতায় আসবে তারা যেন দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করে। তিনি আরও বলেন, প্রবাসীরা শুধু নিজেদেরই উন্নয়ন করছেন না, তারা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃহস্পতিবার স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ ইউকের উদ্যোগে আয়োজিত এক সভায় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ ইউকের কাস্টমার সার্ভিস অফিসার আব্দুল আহাদ। স্ট্যান্ডার্ড এক্সচেঞ্জ ইউকের চিফ এক্সিকিউটিভ অফিসার কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লন্ডন সফররত স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালেহ আহমেদ ফারুকি, বিবিসিসি সভাপতি মুকিম আহমেদ, ডিরেক্টর জেনারেল মাতাব চৌধুরী, ফাইন্যান্স ডিরেক্টর মোহিব চৌধুরী,
ডিরেক্টর রফিক হায়দার, ব্যারিস্টার নজির আহমেদ, সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, তাইসির মাহমুদ প্রমুখ। সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে যাত্রা শুরু করা স্যাটেলাইট টিভি চ্যানেল এনটিভির এগারো বছরে পদার্পণকে কেন্দ্র করে দেশের নায় এনটিভি ইউরোপ পালন করেছে তার জন্মদিন। এই দিনটিকে কেন্দ্র করে এনটিভি ইউরোপের স্টুডিওতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শিশু কিশোরদের নিয়ে কেক কেটে টিভি চ্যানেলটির পক্ষ থেকে ইউরোপের সকল দর্শকদের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। এ সময় এনটিভির সিইও সাবরিনা হোসাইন, এনটিভি ডিরেক্টর মোস্তফা সরার বাবু এক এক করে আগত অতিথিদেরকে স্বাগত জানান। এতে বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাই কমিশনার মিজারুল কায়েস, টারহামিস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান, জিএলএ মেম্বার জন বিক্স, ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ, ফয়সাল চৌধুরী শোয়েব, যুগ্ম আহ্বায়ক তাজ রহমান, এটিএন বাংলা ইউকের সিইও হাফিজ আলম বক্স সহ জন্মদিনের শুভেচ্ছা জানাতে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ব্যবসায়ী, রাজনৈতিক সহ অসংখ্য শুভানুধ্যায়ীরা। আর এই বর্ণাঢ্য আয়োজনকে মাতিয়ে তুলতে চ্যানেলটি সারাদিনব্যাপী আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড লন্ডন রিজিয়নের পরিচিতি সভা মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এ সময় লন্ডন রিজিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সংগঠনের রিজিয়নাল কমিটির প্রধান মুহিত চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের নেতা মাহতাব চৌধুরী, বশির আহমেদ, মুনির আহমেদ প্রমুখ। পরে জামালউদ্দিন মুকদ্দুসকে প্রেসিডেন্ট, খালিদ আহমেদকে সেক্রেটারি এবং ফারজানা নীলাকে ডেভেলপমেন্ট সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন ইউকে বাংলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও বাংলা টাইমসের প্রধান সম্পাদক তাজ রহমান, এটিএন বাংলা সিইও হাফিজ আলম। উপস্থিত বক্তারা এ সময় যে কোনো জাতিকে উন্নত করতে ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি উল্লেখ করে সব ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ থেকে আগত জাতীয় পার্টির নেতৃবৃন্দের লন্ডন ভ্রমণ উপলক্ষে তাদের সম্মানে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের স্থানীয় মাইক্রো বিজনেস সেন্টারে এক সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য জাপার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মাসুক আহমেদের পরিচালনায় এ মত বিনিময় সভায় বক্তারা দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা সহ মহাজোট সরকার, দেশ পরিচালনাতে জাতীয় পার্টি ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে মূল্যায়ন করা হচ্ছে না বলে অভিযোগ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু, সুনামগঞ্জ জেলা জাপার সাধারণ সম্পাদক আবু নাচর কনামিয়া, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ ইবনে আজিজ, কেন্দ্রীয় জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য জাপার সাধারণ সম্পাদক এ টি ইউ তাজ রহমান, মৌলভীবাজার জাপার সহ সভাপতি সৈয়দ শাহাবুদ্দিন প্রমুখ। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফ্রেশ থাকছে। বার্মিংহামের আলামিন ফাউন্ডেশনের উদ্যোগে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে গ্রেটার ওল্ডহ্যাম বিএনপির গণস্বাক্ষর শুরু।